নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি একেবারে হেলদি একটি ব্রেকফাস্ট, পোস্ট এগ। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় এগ পোচ বা ডিমের পোচ, বা এটাকে সানি সাইড এগও বলা হয়, কেননা ডিমের কুসুমটা এর মধ্যে আস্ত থাকে। ঠিক যেমন সূর্য উঠলে প্রথমে লাল হয়ে থাকে, সেরকমই দেখতে হয়। ডিমের পোচ বানানোর জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। ডিমের পোচে কিন্তু খুব বেশি তেল দেওয়া হয় না। এবার ফ্রাইং প্যানটার মধ্যে একটু তেলটা একটু ছড়িয়ে দিলাম। এবার একটা ডিম খুব সাবধানে এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে হবে, যেন কুসুমটা ভেঙে না যায়। এবার দেখুন এটা ভেঙে দিয়েছি। কখনোই ফ্রিজ থেকে ডাইরেক্ট ডিম এনে পোচ বা ডিমের কোনো কিছু বানাবেন না, রুম টেম্পারেচারে আসার পরে বানাবেন। অন্তত পক্ষে 1 ঘন্টা ফ্রিজের বাইরে রেখে তারপরে রান্না করবেন। এবার এটা 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো। যদি চান তো এটা একটু ঢেকেও দিতে পারেন, তাহলে এটা ভালোভাবে কুকড হবে। 1 মিনিট পরে দেখুন ডিমের কুসুমটা অনেকটাই কুকড হয়ে গেছে, কিন্তু এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হবে না। ডিমের কুসুমটাকে কাটলে কিন্তু একটু নরম থাকবে, সেই অবস্থায় পর্যন্ত এটা কুক করতে হবে। এবার এটা খুব সাবধানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর যদি চান তো সাবধানে উল্টিয়েও দিতে পারেন, তবে সাধারণত এটা উল্টানো হয় না। দেখুন আমি ডিমটা খুব সাবধানে পোচটা এটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কুসুমটা কিন্তু ভেঙে যায়নি, আস্ত আছে, কিন্তু আমি কেটে দেখাবো এটা নরমও আছে। এবার এর ওপরে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। দিয়ে দিলাম নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। খুবই হেলদি ব্রেকফাস্টের সঙ্গে এটা পরিবেশন করুন। দেখুন এটা আমি কেটেছি, কেমন নরম এটা বুঝতেই পাচ্ছেন, ভেতরটা বেশ নরম আছে। তবে এর থেকে বেশি নরম করবেন না, কেননা বেশি নরম ডিমের মধ্যে কিন্তু অনেক জার্ম থাকে, তাই এরকম হালকা নরম রেখে পোস্টটা তৈরি করবেন। তৈরি হয়ে গেল আমাদের হেলদি ব্রেকফাস্ট পোস্ট এগ বা সানি সাইড এগ। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।